আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আসলে পাবজিটা কি শুরু করছে বুঝলাম না। লায়নের মতো একটা কম্প্যানিয়ন যদি এখন মানুষ ফ্রিতে নিতে পারে, এটা শুনে অনেকেরই ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে, ভাই লায়ন কম্প্যানিয়ন ফ্রিতে কেমনে পসিবল? হ্যাঁ, এটাই পসিবল। এখন চাইলে আপনারা লায়ন কম্প্যানিয়ন ফ্রিতে নিতে পারবেন। তো লায়ন কম্প্যানিয়ন ফ্রিতে নেওয়ার জন্য আপনাকে কিছু ট্রিক এখানে অবলম্বন করতে হইব, তা নাহলে কিন্তু পসিবল না। বুঝতেই পারছেন, ফ্রি বলে কথা। তো আগে যেমনটা আমাদের মাঝে অনেকেই আছে, 4,000, 5,000, অনেকেই 8,000 পর্যন্ত ইউসি খরচ করছে যখন লাকি স্পিনের সময় আসছিল। এটা আমি জাস্ট হচ্ছে আপনার গ্রুপগুলোতে পোস্ট দেখছি, সেই অনুযায়ী বললাম, আমি কোনো স্পিন স্পিন করি নাই। আর সেই সাথে হচ্ছে এবার আমাদের মাঝে কী করছে দেখেন, নর্মালি ফ্যালকন তো আসছেই, খুবই কম। এখানে তো আমার কাছে ফ্যালকন এবং শিবানিও আগে থেকেই ছিল, সো এইগুলোর আর তেমন কিছু না, আমার এগুলো লাগবে না। বাট যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের লায়ন কম্প্যানিয়ন। সো লায়ন কম্প্যানিয়ন ফাইনালি এখান থেকে অনলি 200 কয়েনের বিনিময়ে, অনলি 200 বাড়ি কয়েনের বিনিময়ে আপনারা লায়ন কম্প্যানিয়ন নিতে পারবেন ফ্রিতে। আর সাধারণত আমাদের মাঝে প্রত্যেক সপ্তাহেই হচ্ছে আমাদের মাঝে এই যে এই হোলা বাড়ির যে কয়েন আছে, এই কয়েনের ইভেন্ট কিন্তু আসে, যেমনটা আমাদের মাঝে এবারও আসছে। আর আমি মনে হয় বিগত 6 মাসে হয়তো 100-এর উপর এই কয়েনগুলো দিয়ে আমি ভাই মানে অনেক কিছু নিয়ে নিছি। এগুলো ফ্রিতে মানে ভাবতেছিলাম যেগুলো দিয়ে হয়তো নেওয়া হইব না, কারণ হচ্ছে অনেকগুলো লাগে, প্রায় 900-এর মতো টোকেন জমাইতে মোটামুটি হিউজ একটা সময় লাগবে। বাট এখন দেখেন নর্মালি 200 কয়েন, অনলি হোলাবাড়ি 200 কয়েন দিয়ে চাইলে আপনি লায়ন কম্বিন অথবা ওল্ফ যেটা আছে দুইটা যে কোনো একটা নিতে পারবেন। বাট এখন কথা হচ্ছে এই হোলাবাড়ি কয়েন আপনারা কই থেকে পাবেন। দেখেন সাধারণত আমাদের মাঝে ইভেন্টগুলো আসে প্রায় প্রত্যেক উইকেই, আপনার এরকম ইভেন্ট আসে যেখান থেকে আপনারা 2টা, 5টা, 7টা, 8টা এরকম করে টোকেন কিন্তু পাইতে পারেন। দেখেন এখানে একটা বলছে পার্টিসিপেট ইন 1 চ্যাট রুম ডিসকাশন টপিক, এবং এখানে বলছে স্পেন্ড 60 মিনিটস ইন চ্যাট রুম। সো এই দুটা মিশন আপনারা কেমনি কমপ্লিট করবেন? তো এইরকমভাবে আর অনেক মিশন আসে যেগুলো আপনারা কমপ্লিট করে এখান থেকে হোলাবাটির যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো কিন্তু আপনারা ফ্রিতে নিতে পারবেন, এবং সেইগুলো আস্তে আস্তে জমাইতে হবে। আর এগুলো আজকে থেকে জমানো শুরু করে দেন, কারণ হচ্ছে ফাইনালি নেক্সটে 200 টোকেন হলেই বা 200 কয়েন হলেই লায়ন কম্প্যানিয়ন আপনার। আর এখান থেকে যে মিশন দুইটা বলছে, এখানে মিশনে একটা হচ্ছে, আরে ভাই এইখানে কারা এগুলা? তো এই রুমগুলোতে আপনাকে জয়েন করতে হবে, অথবা চাইলে আপনারা যে কোনো একটা রুম ক্রিয়েট করতে পারবেন। দেখেন এখানে আপনার ক্রিয়েট লেখাই আছে হলুদ রঙের যেটা। সো এরকম একটা গ্রুপে আপনাকে জয়েন করা লাগবে, বাট তার থেকে বেশি সুবিধা হচ্ছে আপনারা নিজেই একটা গ্রুপ এখান থেকে জয়েন করে নেন, অথবা চাইলে আপনারা আমার গ্রুপেও জয়েন হতে পারেন। তো চ্যাট রুম দেখেন নর্মালি এখান থেকে কি বলছে, যে জাস্ট ক্রিয়েট, এখানে জাস্ট আপনার ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করলে এখান থেকে নাম যাই সাথে দিতে পারেন, আমি জাস্ট এখান থেকে পার্টি লিখে দেবো। সো আমি এখান থেকে লিখলাম হচ্ছে পার্টি, জাস্ট আপনার যে কোনো নাম দিতে পারেন, সেটা আপনার নামও হতে পারে। আমি এখান থেকে পার্টি লিখে দিলাম, দেন হচ্ছে এখান থেকে আপনার মেক ফ্রেন্ডস দিয়ে দিলাম, দেন হচ্ছে ফ্রিডম বা নর্মাল একটা দিলেই হইব, দেন হচ্ছে এটাকে অবশ্যই আপনাকে পাবলিক অথবা প্রাইভেট করতে পারেন। তো আমি এটা পাবলিক করে দিলাম। তো এখন দেখেন আমাদের উপর একটা অপশন দেওয়া আছে যার নাম এখানে লিখছে হচ্ছে সেট এ ডিসকাশন টপিক। তো আপনাকে এই সেট এ ডিসকাশন টপিকে ক্লিক করতে হবে। তো আমি র্যান্ডম এখান থেকে আপনার সেট এ ডিসকাশন টপিকে ক্লিক করলাম। এখান থেকে আপনার যে কোনো একটা প্রশ্ন আপনার এখান থেকে রাখতে পারেন। তো আমি এখান থেকে রাখলাম হচ্ছে হোয়াটস ইওর ফেভারিট ফায়ারআর্মস। সো আমি এটা এখানে চুজ করলাম। তো এটা হচ্ছে আলোচনা করার জন্য আপনার ফ্রেন্ডরা মিলে, সেটা হচ্ছে একটা রুম আর কি। সো এখানে আপনারা আপনাদের নিজের ইচ্ছে মতন সেটা সেখানে আলোচনা করতে পারেন, চাইলে আপনারা রুমের থেকে বেরো হইতে পারেন সেখান থেকে লিভ নিয়ে। তো আপনারা কী করবেন, এরপর আবার রুমে ঢুকবেন। রুমে ঢোকার পর দেখবেন উপরে যে একটা আইকন দেওয়া আছে, ওইখানে আপনারা ক্লিক করবেন হোয়াটস ইউর ফেভারিট ফায়ারআর্মস। তো এখান থেকে আপনার যে কোনো একটাতে জাস্ট ক্লিক করবেন। এখান থেকে আমি দিয়ে দিলাম M416। সো এখন দেখি যে আমাদের সেই মিশন আদৌ কমপ্লিট হলো কিনা। এখন তো আমি আগে তো একটা রুম ক্রিয়েট করতে হবে আপনাকে, একটা রুম ক্রিয়েট করে তারপর হচ্ছে আপনারা সেখান থেকে আপনাকে সেখানে আবার ঢুকতে হবে। দেন হচ্ছে আপনাকে এখানে আলোচনা টপিক সাপোজ M416 বা যে কোনো প্রশ্ন সেটা হতে পারে, এবং চাইলে আপনারা আপনার ফ্রেন্ডদেরকে এখানে ইনভাইটও করতে পারেন, জাস্ট ইন গেম ফ্রেন্ড। এখন দেখেন আমি এখান থেকে বের হব, বের হওয়ার পর দেখি যে আপনাকে নর্মালি আমার সেই ইভেন্ট কমপ্লিট হলো কিনা। দেন আমি ইভেন্টে যাই, দেখেন এবার কিন্তু আমার সেই ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে। সো এইরকমই কিছু না কিছু ইভেন্ট আপনার নর্মালি প্রত্যেক উইকে আসে, এবং সেখান থেকে আপনারা 3টা, 4টা, 5টা, 6টা করে এরকম আপনার হোলাবাড়ির যে কয়েনগুলো আছে সেগুলো আপনারা কিন্তু ফ্রিতে কালেক্ট করতে পারেন। আর এগুলো কালেক্ট করতে করতে আজকে থেকেই আপনারা, আমি বলবো যে আজকে থেকে এগুলো কালেক্ট করা শুরু করে দেন, হয়তো 200 হইলেই। আর এই যে নেক্সট মিশন যেটা বলছে, এটা হচ্ছে আপনার চ্যাটরুমের মধ্যে আপনাকে 60 মিনিট থাকতে হবে, সেটা র্যান্ডমলি হতে পারে বা আপনার নিজের ক্রিয়েট করা কোনো রুম হতে পারে।
চাইলে আপনারা এখান থেকে লিভ নিতে পারেন, লিভ নিয়ে জাস্ট বের হয়ে থাকবেন, এটা জাস্ট এতটুকুই। তো আপনারা জাস্ট এই মিশনগুলো বা এই ইভেন্টগুলো কমপ্লিট করে আপনারা হোলাবাটি কয়েন নেবেন, এবং কয়েন নেওয়ার পরে এখান থেকে বেস্ট ট্রিক হচ্ছে এটা, জাস্ট দুটো জাস্ট 200 কয়েন হইলেই আপনারা এখান থেকে লায়ন কম্প্যানিয়ন পাবেন ফ্রিতে। সো এই হচ্ছে আমাদের সেই ট্রিক যেটা বললাম এতক্ষণ যাবো। আর এইরকম শুধুমাত্র এই ইভেন্টটি বারবার আসবে বিষয়টা সেটা না, নর্মালি অনেক অনেক ইভেন্ট আসে, অনেক রকমের মিশন সেখানে দেওয়া থাকে, তো সেগুলো কমপ্লিট করে কিন্তু আপনারা এখান থেকে এই হোলাবাটির কয়েন ফ্রিতে কালেক্ট করতে পারবেন। আর ফ্রিতে আপনাদের 200 কালেক্ট করা হয়ে গেলেই লায়ন কম্প্যানিয়ন আপনার। সো বিষয়টা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আজকে আসি, ভালো থাকবেন অ্যান্ড প্লিজ সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।